নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল মঙ্গলবার 12টি রাশির টার্গেট নাম্বার, শুভ সময় এবং এর পাশাপাশি আপনাদের শুভ কালার নিয়ে আমি আলোচনা করব। দেখুন, আজকের এই মহাভাগ্য প্রোগ্রামটি বিশেষভাবে ইম্পর্টেন্ট। এই যে আমি টার্গেট নাম্বার, শুভ কালার এবং শুভ যে সময়গুলো বলি কি না, খুব রিসার্চ করে কিন্তু বলা হয়। যদি আপনার ভাগ্য ক্লিক করে যায় কি না, আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু হতেও কিন্তু পারে। দেখুন, বড় ধরনের অর্থপ্রাপ্তির ক্ষেত্রে যাদের এক দু নম্বরের জন্য মিস হয়ে যাচ্ছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ। আর একটি কথা আপনাদেরকে বলি, যারা ভিডিওটি প্রতিদিন শুনছেন না, একবার হলেও আপনারা জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা একবার বিচার বিশ্লেষণ করুন। কারণ আপনারা যে প্রতিদিন প্রচুর টাকার টিকিট কাটছেন, প্রচুর অর্থ অপচয় করছেন, আপনার ক্ষেত্রে সময়টা কখন রয়েছে সেটা আগে জেনে নিন, কোন বছর কোন মাস। এই অল্পের জন্য যাদের ক্ষেত্রে হচ্ছে, তারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, কিন্তু গ্রহের সঠিক প্রতিকার প্রতিবিধান করা কিন্তু একান্তই দরকার। এই যে আমি টার্গেট নাম্বারটা বলি, খুব রিসার্চ করে বলা হয়। এবং শুভ রং কালার থেরাপি কিন্তু মানুষের জীবনকে কিন্তু বদলে দেয়। অর্থাৎ আপনার ক্ষেত্রে কোন কালারটা আপনার ক্ষেত্রে শুভ, আপনার ক্ষেত্রে কোন সময়টা শুভ এবং আপনার ক্ষেত্রে কোন টার্গেট নাম্বারটা শুভ, এটা কিন্তু একজন সুদক্ষ জ্যোতিষবিদ, জ্যোতিষ ভাই কিন্তু আপনাকে এই কথাগুলো কিন্তু জানাতে কিন্তু পারবে। যাই হোক, আলোচনাটা শুরু করা যাক বা শুরু করি। আপনাদের প্রচুর প্রশ্নের উত্তর রয়েছে। দেখুন, আগামীকাল শুক্ল যোগ রয়েছে, রাহুকাল রয়েছে 3টা থেকে 4:30 পর্যন্ত, দেড় ঘন্টা রাহুকাল রয়েছে। এবং আমি মেষ টু মীন রাশির টার্গেট নাম্বার, শুভ রং নিয়ে আমি আলোচনা করব। মেষ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 1-5। আপনাদের শুভ রং নীল, আপনাদের ভাগ্যের মিটার 80%। বিষরাশির আপনাদের টার্গেট নাম্বার 8-3। আপনাদের শুভ রং আগামীকালের জন্য সেটি হচ্ছে গেরুয়া। আপনাদের ক্ষেত্রে ভাগ্যের মিটার সেটা হচ্ছে 75%। মিথুন রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3-7। আপনাদের শুভ সময় সেটা অবশ্যই আপনারা জানতে পারবেন, শুভ কালার আপনাদের সেটি হচ্ছে সবুজ। আপনাদের ভাগ্যের মিটার 85%। কর্কট রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4-6। আপনাদের শুভ রং সেটি হচ্ছে হলুদ, ভাগ্যের মিটার আপনাদের 65%। সিংহরাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8-1। আপনাদের শুভ রং সাদা, আপনাদের ভাগ্যের মিটার 75%। কন্যারাশি আপনাদের টার্গেট নাম্বার 6-9। আপনাদের লাকি কালার লাল, আপনাদের ভাগ্যের মিটার 85%। তুলারাশির টার্গেট নাম্বার 6-3। আপনাদের লাকি কালার আকাশী, ভাগ্যের মিটার 70%। বৃশ্চিক রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 6-7। আপনাদের শুভ কালার সেটি হচ্ছে আপনাদের হলুদ, আপনাদের ভাগ্যের মিটার 90%। ধনুরাশি টার্গেট নাম্বার 7-1।
আপনাদের শুভ রং সেটি হচ্ছে ক্রিম কালার, ভাগ্যের মিটার 60%। মকর রাশি, মকর রাশির টার্গেট নাম্বার 4-2। আপনাদের শুভ কালার সেটি হচ্ছে নীল, আপনাদের ভাগ্যের মিটার সেটি হচ্ছে 65%। কুম্ভ রাশি, কুম্ভ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6-1। আপনাদের লাকি কালার ক্রিম কালার, আপনাদের ভাগ্যের মিটার সেটি হচ্ছে 75%। মীন রাশি, টার্গেট নাম্বার সেটি হচ্ছে আপনাদের 3-9। আপনাদের শুভ কালার সেটি হচ্ছে আকাশী, আপনাদের ভাগ্যের পার্সেন্টেজ সেটি হচ্ছে 90%। অর্থাৎ এই যে আমি প্রতিদিন আপনাদের সামনে যে আলোচনাগুলো করি কিনা, খুব রিসার্চ করে আপনাদেরকে এই বিষয় নিয়ে আমি আলোচনা করি। অবশ্যই যারা ভিডিওটি দেখছেন না একটু ভালো করে বুঝবেন, যারা লটের টিকিট কাটছেন একান্তই অবশ্যই একবার হলো নিজস্ব ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখাটা একবার হলো দেখিয়ে নিন যে আপনার ক্ষেত্রে কোন জায়গাটাতে সমস্যা রয়েছে, তার জন্য সঠিক কী কী প্রতিকার করা উচিত, তার কী প্রতিদান রয়েছে। এবং যারা অল্পের জন্য রাহু রক্ষা খবর নিতে চাইছেন, অল্পের জন্য 2-1 নম্বরের জন্য আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তিতে মিস হয়ে যাচ্ছে, রাহু রক্ষা খবর নিতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। রাহু রক্ষা খবর খুব চটজলদি কাজ কিন্তু হয়। নমস্কার।